সারাদেশের পাঁচটি আর্মি মেডিকেল কলেজ দেশের মেডিকেল শিক্ষায় এনে দিয়েছে যুগান্তকারী পরিবর্তন মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম যশোর আর্মি মেডিকেল কলেজ কঠোর নিয়ম শৃঙ্খলা শিক্ষার মান আর নিরাপত্তার জন্য জনপ্রিয় এই মেডিকেল কলেজগুলো যদিও প্রতিটি ব্যাচে মাত্র পঞ্চাশ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পান এক একটি কলেজে যশোর ঘুরে এসে ইব্রাহিম খলিলের রিপোর্টার ছবি তুলেছেন মাহফুজ মিঠু সুবিন্যস্ত আধুনিক ল্যাব আর সর্বাধুনিক যন্ত্রাংশের সহায়তায় নিবিড় পরিচর্যায় পাঠদান চলছে যশোর আর্মি মেডিকেল কলেজে এখানকার শিক্ষার্থীরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে শৃঙ্খলা ও মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করছেন প্রতিটি মেডিকেল কলেজই আবাসিক রাজনীতি নিষিদ্ধ এসব কলেজে তাই পড়াশোনার পরিবেশও ভালো বেসরকারি মেডিকেল কলেজে সরকার নির্ধারিত টিউশন ফি নেওয়া হয় এখানে এটা আর্মি মেডিকেল কলেজ যেহেতু একটা রুলস আছে এক ফার্স্ট শৃঙ্খল হতে হবে এবং তার কারিকলাম অ্যাক্টিভিটিগুলো আপডেট করতে হবে একটা কিছু বললেও ওদের হল বন্ধ হয়ে গেল কলেজ বন্ধ হয়ে গেলো ক্লাস বন্ধ হয়ে গেলে এরকম অনেক সমস্যা হয় কিন্তু এগুলো আমাদের এখানে ফেস করতে হচ্ছে না শুধু যশোর নয় আরও চারটি মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম কুমিল্লা বগুড়া ও রংপুরেও একইভাবে তৈরি হচ্ছে আগামী দিনের চিকিৎসক পরিবেশ ও মানসম্মত শিক্ষা গ্রহণে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন শিক্ষক শিক্ষার্থীরা সপ্তাহের একদম ফার্স্টে একটা রুটিন আমরা পেয়ে যাই সেই রুটিন অনুযায়ী সুন্দরভাবে ক্লাস কমপ্লিট করা হয় কলেজ অধ্যক্ষ জানালেন দক্ষ ও পেশাদার চিকিৎসক তৈরি করা তাদের উদ্দেশ্য খুব শিগগিরই আট একর নিজস্ব ক্যাম্পাসে যাবে কলেজটি শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে এখানে আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা খুব শিগগিরই এটা আমরা অনুমোদন পেয়ে যাব এবং অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা আর্মি মেডিকেল কলেজেই অন্তত একশো জন করে স্টুডেন্ট পড়ালেখা করবে দু হাজার চোদ্দ পনেরো শিক্ষা বছরে এসব কলেজে পাঠদান শুরু হয় বর্তমানে চলছে তৃতীয় ব্যাচের কার্যক্রম দু বছর পর দেশের এই পাঁচটি মেডিকেল কলেজ থেকে আড়াইশো চিকিৎসক বের হবে যা দেশের স্বাস্থ্য সেবায় নতুন দ্বার উন্মোচন করবে দেশের মেডিকেল শিক্ষাখাতে বহুগুণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে তাদের তৈরি যে মেডিকেল কলেজগুলো সেগুলোর মাধ্যমে যে সুশৃঙ্খল এবং দক্ষ ডাক্তার গড়ে উঠবে তার মাধ্যমে দেশের সেবা খাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে যশোর আর্মি মেডিকেল কলেজ থেকে ইব্রাহিম খলিল যমুনা নিউজ